এবার বিস্তারিত সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুনে নিহতদের মধ্যে ২৪ জনের পরিচয় শনাক্ত হয়েছে ২২টি মরদেহ এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বাকিদের পরিচয় শনাক্তে শুরু হয়েছে ডিএনএ নমুনা সংগ্রহ এদিকে ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও বিএম ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সেখানে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট আকরাম হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাঝরুল আমিন শুভ বাড়ছে অপেক্ষার প্রহর সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ আগুনে কেড়ে নেওয়া প্রিয় মানুষটির মরদেহের অপেক্ষায় এভাবেই চট্টগ্রাম মেডিকেলে ভিড় করছেন স্বজনরা অনেকেই এসেছেন দগ্ধ স্বজনের খোঁজ জানতে আহতদের মধ্যে শতাধিক চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এছাড়া উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে নেওয়া হয়েছে ঢাকায় সীতাকুণ্ড গেছি পাই নাই অনেক জায়গায় গেছি পাই নাই আমরা সিডাং মেডিকেল আইছি আমরা তো খুঁজে পাইতাছি না এখন টিজিতে টেস্ট করার পরে যদি পাই সিডাং এর মধ্যে সব মেডিকেলে খোঁজ করেছি পাই নাই ওখানে গেছে ওখানে পাই নাই এখন এখানে আসছি এখানে ডিএনএ টেস্ট করালে যদি পাই এখন পর্যন্ত নিহত ৪৯ জনের মধ্যে ২৪ জনের পরিচয় শনাক্ত হয়েছে ২২টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তরও করা হয়েছে বাকিদের পরিচয় শনাক্তে শুরু হয়েছে ডিএনএ নমুনা সংগ্রহ এই রেফারেন্স স্যাম্পলের সাথে আমরা অজ্ঞাতনামা যে লাশ যারা যেটা ডিএনএ সংগ্রহ করা হচ্ছে ওইটা আমরা ম্যাচিং করব ম্যাচিং করে ব্যক্তি শনাক্ত করব এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন সহ ৩ সদস্যের বিশেষজ্ঞ দল এ সময় রোগীদের নিরাপত্তার জন্য হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান ডাক্তার সামন্তলাল সেন ওয়ার্ডে অযথা ঘোরাঘুরি না করেন এই ফেশন হলে আমাদের যত ফেসিলিটিস থাকুক আসলে কিছু করার থাকে না এদিকে আজও বিএম ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি মাঝারুল আমিন শুভ এশিয়ান টেলিভিশন